হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ইসমাইল হোসেন অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে ফাইবারে আপনারা প্রজেক্টের ডেলিভারি ডেট বৃদ্ধি করবেন। মনে করেন আপনারা একটা ফাইবারে অর্ডার পেয়েছেন এবং সেই অর্ডারটি আপনারা যথাসময়ে ডেলিভারি দিতে পারছেন না, বা আপনাদেরকে আপনারা 2 দিনের জন্য কাজ নিয়েছেন এবং কাজটি 2 দিনে শেষ করতে পারছেন না, 3 দিন বা 4 দিন দরকার হবে, তখন আপনারা কিভাবে আপনাদের ডেলিভারি টাইমটা বৃদ্ধি করবেন? আর যদি ডেলিভারি টাইমটা বৃদ্ধি না করেন তাহলে আপনাদের ডেলিভারি অন টাইম রেস্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডেলিভারি অন টাইম, এই রেটটা কমে যাবে। এই রেটটা কমে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের জন্য ব্যাড ইফেক্ট পড়বে এবং বায়াররা আপনাদের এই ডেলিভারি অন টাইম যদি দেখতে পায় কম রেট, তাহলে কিন্তু আপনাদেরকে কাজ দিবে না বা দিতে সংকোচ বোধ করবে। তার জন্য আপনারা কিভাবে ডেলিভারি টাইমটা ঠিক রাখবেন, যে আপনাদের যদি টাইমের প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু ডেলিভারি টাইমটা বৃদ্ধি করে নিতে পারেন। আমি কিছুক্ষণ আগে আপনার একটি ডেলিভারি টাইম আপডেট করলাম, আমার মানে কাজটি দিয়েছিল আমাকে বায়ার 3 দিনের জন্য, বা আমি চেয়ে নিয়েছিলাম 3 দিনের জন্য, এটা ছিল কাস্টম অর্ডার, কিন্তু আমি বুঝতে পারলাম যে 3 দিনে এই প্রজেক্টটি কমপ্লিট করা সম্ভব নয়। তার জন্য আমি বায়ারের কাছে আরও 6 দিন এক্সট্রা চেয়ে নিলাম, 5 দিন দিয়ে মোট আমার কাজটির হলো আপনার 8 দিন সময়। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে টাইমটা বৃদ্ধি করলাম। প্রথমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যাবেন, তারপরে আপনারা অর্ডারে যাবেন। অর্ডারে যাওয়ার পরে আপনারা এই যে আমার অ্যাক্টিভ অর্ডার আছে এটাতে ক্লিক করলাম, এই যে অ্যাক্টিভ অর্ডার। তারপরে আপনার এই যে 6 দিন 5 ঘন্টা দেখতে পাচ্ছেন, 46 মিনিট সময় আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 দিনের জন্য প্রথমে কাজ নিয়েছিলাম এবং $40 এবং অ্যাডিশনাল ডেলিভারি টাইম আপনার পরে অ্যাডিশনাল 5 দিন আমি নিয়েছি, 5 দিন বায়ারকে রিকোয়েস্ট করে 5 দিন আমি নিয়েছি। তো কিভাবে নেবেন আপনারা, প্রথমে আপনারা ভিজিট রিসলিউশন সেন্টার এখানে ক্লিক করবেন ডান দিকে। ডান দিকে ক্লিক করার পর এখানে ক্লিক করবে এক্সটেন্ড ডেলিভারি টাইম। এক্সটেন্ড ডেলিভারি টাইমে ক্লিক করার পর এরকম আসবে, ক্যান ইউ গিভ আস মোর ডিটেলস অন হোয়াই, কেন আপনি ডেলিভারি টাইমটা বৃদ্ধি করতে যাচ্ছেন তার কারণটা এখানে দিবেন। যেমন আমি এখানে দিয়েছি আই এম টু বিজি ফর দিস জব, আমি এই কাজের জন্য খুবই ব্যস্ত, তার জন্য আমি এই কাজটি ডেট বৃদ্ধি করতে চাচ্ছি। তারপরে আই এম বিজি এখানে যাবেন, তারপরে ওখানে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে যে এখানে সিলেক্ট দ্য নাম্বার অফ ডেজ ইউ উড লাইক টু অ্যাড টু ইউর ডেলিভারি টাইম, আপনি কতদিন আপনার কাজের জন্য বৃদ্ধি করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে দিবেন। তারপর এখানে মেসেজ দিবেন বায়ারকে, মানে আপনি কিসের জন্য বৃদ্ধি করতে চাচ্ছেন সে সম্পর্কে দিবেন। তারপরে সেন্ড করবেন, সেন্ড করার পরে আপনাদেরকে যে অপশনটি দেখাবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেন্ড করার পরে আপনাদেরকে এরকম একটি অপশন দেখাবে, সেটা হলো সেন্ড করার পরে আপনাদেরকে এই যেরকম একটি দেখাবে যে অর্ডার রিকোয়েস্টেড ইউর স্টার্ট দ্য ইস্যু ইজ আই এম টু বিজি ফর দিস জব মি, এটা আমি দিয়েছি হাই স্যার আই নিড মোর টাইম ফর দিস জব প্রজেক্ট বিকজ পিন্টারেস্ট বা যাই হোক এটা দিয়েছি। তারপরে ইউ অফার্ড এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম অফ দ্য অর্ডার, আমি অর্ডারের জন্য এই যে রিকোয়েস্ট করছি। তারপরে এরকম এরকম একটি পেজ দেখাবে, এক্সটেন্ড ডেলিভারি আপনার 5 দিন আমি চেয়ে নিয়েছি। তারপরে বায়ার আপনার অ্যাকসেপ্ট করেছে যে প্লিজ অ্যাকসেপ্ট দিস রিকোয়েস্ট ফর আমি দিয়েছি। তারপরে বায়ারের যে রিসলিউশন অ্যাকসেপ্টেড, তারপরে এটা যখন বায়ার অ্যাকসেপ্ট করেছে তখন এমনি রিসলিউশন অ্যাকসেপ্ট দেখাবে, এটা বায়ারের ইচ্ছা বায়ার আপনাকে বেশি টাইম দিবে কি দিবে না। তো আমার বায়ারটা খুবই ভালো ছিল, আমাকে টাইম বৃদ্ধি করে দিয়েছে। বায়ারের সাথে কথা বলে নেবেন, বায়ার তো অবশ্যই চাইবে যে তার কাজটা ভালোভাবে হোক, তাহলে ইনশাআল্লাহ সে মনে করেন আপনাদেরকে টাইম দিতে চাইবে। তো এভাবে 5 দিন বৃদ্ধি করার পর আমার এখন অর্ডারে টাইম আছে আপনার 6 দিন 5 ঘন্টা 42 মিনিট 7 সেকেন্ড। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এটাই ছিল অর্ডার ডেলিভারি বৃদ্ধির একটি কৌশল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার
ফিনান্সিং রিলেটেড বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।